গতকাল তোমাদের গুণের সাধারণ নিয়মটা বলেছিলাম এবং দুটো একপদ রাশির গুণফল কিভাবে নির্ণয় করা যায় বা করতে হয় এটা আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা এরপরে 100 পৃষ্ঠায় যে ছকটা আছে ওইটার পরের অংশটা থেকে শুরু করছি। দেখো 100 পৃষ্ঠায় মাঝামাঝি একটা সমস্যা দেওয়া আছে যে বাবা আমাদের জন্য 4টি পেন কিনে এনেছেন, প্রতিটি পেনের দাম 5 টাকা। আমি বন্ধুদের জন্য ওই একই রকম পেন আরো 2টি কিনে আনলাম। হিসেব করে দেখি আমিও বাবা মোট কত টাকার পেন কিনলাম। তাহলে বাবা 4টি পেন কিনেছেন, এক একটা পেনের দাম 5 টাকা। তাহলে বাবা পেন কিনলেন 5 গুণিত 4 টাকায়, মানে 20 টাকায়, আর আমি 2টো পেন কিনলাম ওই একই দামে, তার মানে 5 গুণিত 2 = 10 টাকায়। তাহলে পেন কিনতে আমাদের মোট খরচ হলো কত? 5 গুণিত 4 যুক্ত 5 গুণিত 2, তার মানে 20 যুক্ত 10 = 30 টাকা। আবার অন্যভাবে যদি আমরা বিষয়টাকে দেখি তাহলে আমি আর বাবা দুজনে মোট কটা পেন কিনেছি? 4 যুক্ত 2 = 6টি। তাহলে 1টি পেনের দাম 5 টাকা। তাহলে আমি ও বাবার পেন কিনতে মোট খরচ হয়েছে 5 গুণিত 4 যুক্ত 2 = 5 গুণিত 6 = 30 টাকা। তাহলে দেখা যাচ্ছে 5 গুণিত 4 যুক্ত 2 করলেও যা ফল পাচ্ছি, আবার 5 গুণিত 4 যুক্ত 5 গুণিত 2 করলেও সেই একই ফল পাচ্ছি, অর্থাৎ একই ফল দুটোই দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি 5 গুণিত 5 টাকার ভিতরে 4 যুক্ত 2 = 5 গুণিত 4 যুক্ত 5 গুণিত 2। এটাই হচ্ছে গুণের বিচ্ছেদ নিয়মের গাণিতিক রূপ। এখন এখানে কতগুলো নির্দিষ্ট পাটিগাণিতিক সংখ্যা নিয়ে তোমাদের সামনে বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। অন্য যে কোনো সংখ্যা নিয়ে যদি তোমরা পরীক্ষা করো দেখবে সর্বত্র কিন্তু একই ঘটনা ঘটছে। এখন এটা যদি ঘটে তাহলে এটাকে আমরা একটা সাধারণ সূত্রাকারে প্রকাশ করতে পারি, a × b + c = ab + ac। এটাই হচ্ছে গুণের বিচ্ছেদ নিয়মের গাণিতিক রূপ। এখন এই বিষয়টাকে, এই গাণিতিক নিয়মটাকে মাথায় রেখে 103 পৃষ্ঠায় দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালা গুলি গুণ করে গুণফল কি হয় দেখি। তাহলে বন্ধনের বাইরে একটা একপদ যুক্ত রাশি আর বন্ধনের মধ্যে দ্বিপদ রাশি আছে বা ত্রিপদ রাশি আছে। তাহলে বিচ্ছেদ নিয়মটা কাজে লাগিয়ে যেরকম ভাবে করা উচিত বা করতে হয় সেটা করতে হবে। আমি একটা দেখিয়ে দিই তোমাদের, বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। অবশ্য এখানে করে দেয়া যাচ্ছে, সবগুলোই করে দেওয়া আছে প্রায়, শুধু শেষেরটা আর তার আগেরটায় একটা লাইন এগুলো করা নেই, বাকিগুলো সব দেখিয়ে দেওয়া আছে, উদাহরণে দেখিয়ে দেওয়া আছে। অতএব এগুলো আর দেখানোর কোনো প্রশ্ন আসছে না। তারপরেও 36 গেল, 37, 38 সব দেখিয়ে দেওয়া আছে, শুধু
এরপরে তোমাদের যেটা করতে হবে ওই উদাহরণগুলো দেখবে তোমরা, দেখার পরে নিজে করি 6.7 একের দাগের গুলো একটা দ্বিপদ রাশি বা একটা ত্রিপদ রাশিকে একটা এক পদ রাশি দিয়ে গুণ, যদিও এগুলো দেখানোর প্রয়োজন নেই কারণ উদাহরণগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, তবুও আমি নিজে করি 6.7 একের দাগে দুইটা দেখিয়ে দিচ্ছি। দুই দাগের একটা দেখিয়ে দিই,
23 माने 21x माइनस 5x इनटू 3x तो हमने माइनस 15x स्क्वायर माइनस 5x इनटू माइनस 4 अने प्लस 20x ठीक है जी তাহলে এইটা আর এইটা সদৃশ পদ এই দুটো সদৃশ পদ যোগ করলে 14x স্কয়ার মাইনাস 15x স্কয়ার রেজাল্ট হবে মাইনাস x স্কয়ার আর 21x 20x দুটো সমচিহ্ন যুক্ত তাহলে এদের সবগুলো যোগ হয়ে যাবে 21 আর 20 41x কেউ যদি আগের লাইনটা করে রেখে দেয় তাহলে কিন্তু সে পূর্ণ নম্বর পাবে না কারণ সদস্য পদ যদি থেকে থাকে তাহলে সেখানে সরল করে সেই সরল ফলটা দেখিয়ে দিতে হবে 104 পৃষ্ঠাতেও আবার কতগুলো উদাহরণ দেখানো আছে এই উদাহরণগুলো তোমরা দেখে নেবে দেখার পরে আমরা 105 পৃষ্ঠায় 6টা অঙ্ক আছে তাহলে এই যে 6টা অঙ্ক আছে সেখানে সবগুলোতেই সব অঙ্কগুলোতেই কিন্তু দুটো করে দ্বিপদ রাশি গুণ করতে দেওয়া আছে তাহলে কিভাবে গুণ করব একটা একপদ রাশিকে একটা দ্বিপদ রাশি দিয়ে গুণ কিভাবে করতে হয় সেটা আমি দেখলাম আমরা দেখলাম কিন্তু দুটো দ্বিপদ রাশির গুণ কিভাবে করা যায় বা করতে হয় সেটা আমরা এবারে শিখব দেখো 40 উদাহরণ একটা উদাহরণ দেখালে বুঝতে পারবে 3x প্লাস 2y এটা একটা দ্বিপদ রাশি আবার 4x প্লাস 3y এটাও একটা দ্বিপদ রাশি তাহলে এই দুটো দ্বিপদ রাশি গুণ করতে হলে মাঝখানে গুণিত চিহ্ন দিতে হবে বা ডট চিহ্ন দিতে হবে বা কোনো কিছু না দিলেও পাশাপাশি ওরকম বসালেও গুণ বোঝাবে তাহলে কি হবে প্রথম বন্ধনীর প্রথম পদ গুণিত দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় প্রথম বন্ধনীর সমগ্র রাশিটা যুক্ত প্রথম বন্ধনীর দ্বিতীয় পদ গুণিত দ্বিতীয় বন্ধনীর দ্বিতীয় প্রথম বন্ধনীর সম্পূর্ণ সমস্ত পদ তার মানে দাঁড়ালো 3x ইন্টু 4x প্লাস 3y প্লাস 2y ইন্টু 4x প্লাস 3y তাহলে 3x ইন্টু 4x গুণ করলে গুণ করলো 12x স্কোয়ার 3x কে 3y দিয়ে গুণ করলে প্লাস 9xy 2y কে 4x দিয়ে গুণ করলে 4 দুগুণে 8xy আর 2y কে 3y দিয়ে গুণ করলে 6y স্কোয়ার তাহলে গুণফলটা দাঁড়ালো 12x স্কোয়ার আর 9xy 8xy এরা হচ্ছে সদৃশ পদ তাহলে এই দুটো যোগ করলে যোগফলটা হবে 17xy প্লাস 6y স্কোয়ার আর কোনো সদৃশ পদ নেই শুধু 9xy 8xy এই দুটো সদৃশ পদ অতএব এই দুটো সদৃশ পদ যোগ করতে হবে ঠিক একই রকম ভাবে 41 43 এর অঙ্ক তিনটেও দেখানো হয়েছে এই অঙ্কগুলো ওই একই নিয়ম মেনে একই রকম ভাবে করতে হবে আমি নিজে করি 6.8 এ একদম শেষের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখিয়ে দিই একের থেকে ছয়
স্কয়ার বাই নাইন মাইনাস ওয়ান বাই সেভেন ইন্টু ইন্টু চিহ্ন দেওয়া নাই কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে গুণিত বোঝাচ্ছে। থ্রি এ বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ ঠিক আছে বোঝা গেল, আমরা ঠিকঠাক লিখতে হবে। তাহলে এখানে কি হবে, প্রথম প্রথম পদ কি আছে টু এ স্কোয়ার বাই নাইন ইন্টু দ্বিতীয় প্রথম বন্ধনের সমগ্র পদ অর্থাৎ থ্রি এ বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ মাইনাস প্রথম বন্ধনের দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস একের সাত ইন্টু দ্বিতীয় বন্ধনের দ্বিতীয় প্রথম বন্ধনের সমগ্র পদ অর্থাৎ থ্রি এ বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ। দেখো এখানে এই দুটো পদ গুণ করলে গুণফল কত হবে, ফরটা হবে পঁয়তাল্লিশ, নয় পাঁচে পঁয়তাল্লিশ। আবার এটা না করে অন্যভাবে করি হবে, আবার আর ক্লাইম করতে হবে, তার থেকে এটা তো করতে হবে টু এ স্কোয়ার বাই নাইন ইন্টু থ্রি এ বাই ফাইভ মাইনাস টু এ স্কোয়ার বাই নাইন ইন্টু টু বাই ফাইভ
এবং ভুল ত্রুটিগুলো অভিভাবক অভিভাবিকা বা গৃহ শিক্ষকের কাছে সংশোধন করে নেবে। পরীক্ষার জন্য পুরো মাত্রায় প্রস্তুত হবে এবং রেগুলার অনুশীলনটা চালিয়ে যাবে। সবাই ভালো থাকো এই আশা রেখে আজকের মতো ক্লাস শেষ করলাম।